আসসালামু আলাইকুম। শাপলা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আসলাম শান্তিনগরে গাজী আর্কিড। আমরা এই ফ্ল্যাটে, এটা পুরাতন একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটে জিপসামের কাজ চলতেছে। এটা হলো ড্রয়িং রুম, আমরা জিপসামের কুনিশগুলো করব। এটা হলো কর্নার, এটা প্রতিটা রুমে কর্নার হবে। এগুলো গোলাপের বর্ডার, আমরা গোলাপের কর্নার বলি আর কি। এগুলো হলো আপনার চায়না ফর্মা, আপনারা দেখতেছেন যে চায়না ফর্মাটা, এটা হলো 100% কোয়ালিটি। এটা 8 ফিট লম্বা, সাধারণত চায়নার ড্যাশটা 8 ফিট লম্বা হয়। এটা হলো মাল প্রোডাকশন, যেটা আমাদের প্রোডাকশন হয় 8 ফিট ফর্মা। আমরা যে রুমগুলো কাজগুলো করতেছি, চলুন আমরা দেখি। এটা হলো আপনার গোলাপের কলি বলি আমরা, আর আমরা যে ডিজাইনগুলো করা হয় এই গ্লাস ফাইবার, এই গ্লাস ফাইবার দিয়েই আমরা কাজগুলো করে থাকি। সাধারণত গ্লাস ফাইবার কাস্টম বেশি পড়ে, তারপর আমরা দিয়ে থাকি। আমরা যে কলিগুলো করি, আপনারা দেখছেন যে এটা হলো আপনার ফিটিং করতেছে, এটা হলো গোলাপের কর্নার, প্রতিটা রুমে এরকম ধরনের কর্নার করা হয়েছে। মাঝে সিলিং রোজ দেওয়া হবে, মাঝে বত্রিশ ইঞ্চি সিলিং রোজ, চিকন বর্ডার আছে। আমরা আরও একটা বেডরুম রেখেছি, এটা হলো সিলিং রোজ গোলাপের, এর সাথে ম্যাচিং করে খুব সুন্দর কোয়ালিটি। এটা হলে 32 ইঞ্চি সিলিং রোজ, প্রতিটা রুমে এই রোজগুলো হবে। আপনারা দেখতেছেন যে রুমটা সাধারণত অন্ধকার, এই রুমে আপনার দেওয়া আছে। প্রতিটা রুমে এটা পুরাতন ফ্ল্যাট, ফ্ল্যাটে আমরা সিলিং রোজ ফিটিং করতেছি। আবার নতুন করে দেওয়ালে রং হবে, আর মাঝে যে সিলিং রোজ দেখতেছি এটা হলে 32 ইঞ্চি, 32 সিলিং রোজ, সাইডে গোলাপের 6 ইঞ্চি কোনিস, গোলাপের 6 ইঞ্চি কোনিসগুলো। পুরাতন ফ্ল্যাটে যারা জিপসাম ডেকোরেশনের কাজ করতে চান করতে পারেন, আমরা সারা বাংলাদেশে জিপসাম ডেকোরেশনের কাজ করে থাকি। এটা হলো জিপসাম প্লাস্টার, যে প্লাস্টার দিয়ে আমরা কাজগুলো করে থাকি, গ্লাস ফাইবার। আর এটা হলো আপনার 6 ইঞ্চি কোনিস, এটা চায়না ফর্মার, খুব নিখুঁত কোয়ালিটি। আপনারা দেখছেন যে এটা যেহেতু চায়না ফর্মার, কোয়ালিটি আর 100%, ইনশাল্লাহ কাজ শেষে এটা গোল্ডেন কালার হবে। কাজ শেষে আরও একটা ভিডিও দিব।